সম্মানিত সুধী, আমি পবিত্র কুরআন কারিমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, নবী পাকের বিশাল অধ্যায় থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয় করে আমি নবী পাকের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পৃথিবী কেমন খুশি হয়েছিল, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানিরা এই মিলাদুন্নবীর পক্ষে বিপক্ষে কে কী অবস্থান নিয়েছেন, মিলাদুন্নবী কোরআন সুন্নার আলোকে কতটুকু বৈধ, এ বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা শুনতে কারা কারা রাজি নেই হাত তোলেন? দুই তিনজন হাত তুলছেন না বুঝে, রাজি নাই মুরব্বী, আপনি বুঝতে পারেন না। আমি এই জন্য মাঝে মাঝে উল্টা সিধা বলবো আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, কারণ অনেক জায়গায় অনেক শ্রোতা আছে কি বলে শুধুমাত্র শুনে কান সুখ করে মনের ক্ষুধা এই নিতে পারে না, কিছু নিয়ে বাড়িতে যাবে এই চিন্তা থাকে না। এই জন্য আমি মাঝে মাঝে একটু উল্টা সিধা বলে দেখবো আপনারা কি বাড়িতে আছেন না মাহফিলে আছেন, এটা পরীক্ষা করব। এই নবী পাকের শানের রেসালতের আলোচনা শুনতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রেসালাত, নারে রেসালাত, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ঈদ শব্দের অর্থ হচ্ছে কি? খুশি। আবার ঈদ আউদুন শব্দ থেকে যদি আসে তাহলে হচ্ছে পুনরায় আসা, ফিরে আসা, বারবার আসা, কারণ ঈদ বারবার আসে। আমাদের কিছু কিছু নামধারী ভাইয়েরা রয়েছেন আমাদের মতেই লেবাজদারি, তারা এই যে ঈদে মিলাদুন্নবী শব্দটা শুনলেই তাদের শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া চুলকানি ভাব হয়, এরকম হয় কি হয় না? যখনই ঈদে মিলাদুন্নবী শব্দের ব্যাখ্যা আমরা করি কোথাও পোস্টার দেখে, তখন তারা বলে এটি হচ্ছে বেদাতি মাহফিল, এ ধরনের বলে কি বলে না? তাহলে কি আমাদের দাঁত আছে না ওনাদের দাঁত নাই, এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? গরু বিক্রির পরে দাঁত দেখলে কোনো কি লাভ নাই, গরু বিক্রির আগেই দাঁত দেখতে হয়, কথা ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমরা এই দাঁত এবং বেদাত সম্পর্কে আমরা জানবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈদ অর্থ কি সবার বলতে হবে, ঈদ অর্থ কি খুশি, এটি কিন্তু আমরা একটা ক্লাসের মতন আলোচনা করব। তাহলে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি ঈদ দেখি, এই দুটি ঈদ হচ্ছে শরীয়তের ঈদ, এই দুটি কি শরীয়তের ঈদ। আর আমরা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি এটি হচ্ছে মারেফাতের ঈদ, এটি কি মারেফাতের ঈদ। তাহলে ঈদুন লিশরিয়া ঈদুল লিল মারেফা, একটি হচ্ছে শরীয়তের ঈদ আর একটি হচ্ছে কি মারেফাতের ঈদ। আমার যে বন্ধুরা বলেন যে এখানে নবীর মিলাদুন্নবীর সাথে ঈদ ব্যবহার করা বৈধ নয়, কিন্তু আমরা দেখতে পাই মুসনাদে আহমদের হাদিস এসছে এবং মুসলিম শরীফের হাদিস এসছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফাকে বলেছেন ইয়াউমু আরাফা ঈদুন, ঈদের দিন ইয়াউমে আরাফার দিন নয় জিলহজের যেই হজ্জের যেই দিনটা আরাফার ময়দানে অবস্থান করেই আল্লাহ রাসূল বলছেন হজ, সেই দিনটাকে আমার প্রিয় নবী ঈদ হিসাবে ঘোষণা দিয়েছেন। এবং কুরবানির ঈদের পরের যে তিন দিন আইয়ামে তাশরিক, আমরা যে তাকবীর দিয়ে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহ রাসূল বলেছেন ও আইয়ামে তাশরিক হুয়া ঈদুন, এই আইয়ামে তাশরিকের যে দিনগুলো সেটিও ঈদ হিসাবে বলছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে ইয়ামে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে, সেদিন ইয়ামে আরাফার দিনটা অনেক সময়ই দেখা যায় শুক্রবার পরে, এবং রাসূল ইসলাম যেই বিদায় হজ করেছিলেন সেই তারিখটা ছিল আরাফার নয় জিলহজ ছিল ইয়ামুল জুমা, শুক্রবারের দিন। এজন্য একদিক থেকে শুক্রবারের দিন আরেক দিক হচ্ছে আরাফার দিন, আল্লাহ রাসূল ইয়ামে আরাফাকে ঈদ বলেছেন, আবার ইয়ামুল জুমাকেও তিনি ঈদ বলেছেন, এবং আইয়ামে তাশরিকের যে তিন দিন সেটাকেও ঈদ বলেছেন। তাহলে ঈদ কি কেবল দুটা নাকি আরও আছে? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে?
যারা আহলে হাদিসের ভাইয়েরা রয়েছেন তারা বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আর কোনো কি নাই, ঈদ নাই। আমি আপনাদেরকে বুঝাতে কি সক্ষম হয়েছি যে ইয়ামে আরাফার নয় জিলহজের দিবসটাকে আল্লাহ রসুল ঈদ বলেছেন, এবং রাসুল ইসলাম আয়ামে তাশরিকের যে তিন দিন ছিল সেটাকেও কি বলছেন, ঈদ বলেছেন, এবং রাসুল ইসলাম যে হজ করেছিলেন বিদায় হজ সেটিও ছিল জুমার দিন, এজন্য জুমার দিনকেও শুধুমাত্র ঈদের দিন নয় গরিবের জন্য হজ্জের দিন হিসাবেও বর্ণিত হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এজন্য ঈদ বলতে শুধুমাত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরকে বোঝানো হয় না, একমাত্র কেবলমাত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরটা হচ্ছে শরীয়তের ঈদ, আর মারেফাতের ঈদ সমূহের মধ্যে সবচেয়ে উত্তম অবস্থান এক নম্বর অবস্থানের ঈদের নাম হচ্ছে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনধারা আমার, আমাদের সমাজে যে ফিতনাগুলো চলছে এই ফিতনাগুলোর দলিল আকারে জবাব দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই এলেম চর্চা করতে হবে। যে যত বেশি দি মরিউ রিড দি মরিউ লার, যে যত পড়বে সে ততই বুঝবে, আর ওই বুঝার মাধ্যমে জানার মাধ্যমে প্রতিবাদ করা সহজ হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র শরীরের জোরে মানুষের সাথে কথা বলা যাবে না, যে কোনো জায়গায় কলমের মাধ্যমে যদি প্রতিবাদ করতে হয় কলম সৈনিক হতে হবে, মিডিয়ার মাধ্যমে যদি বলতে হয় কেউ যদি মিডিয়ার মাধ্যমে বলে মিডিয়ার মাধ্যমে তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, আবার কেউ যদি মাঠে ময়দানে ওয়াজের মধ্যে বলে ওয়াজের মাধ্যমে তাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? বাবা জীবন্ধনা আমার গভীর মনোযোগ, আমরা শুধুমাত্র ঈদ বলাটাকে বেদাত এই ফতুয়াটা শুনি, অথচ ঈসা আলাইহিস সালাম একদিন নয় দুই দিন নয়, আমার প্রিয় নবী আগমনের প্রায় 550 থেকে 600 বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মায়েদাতান তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা আনজিল আলাইনা, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে খাঞ্জাভরা খাবার দান করেন, তাকুনু লানা ঈদান, সেই খাবারটা আমার উম্মতের জন্য ঈদ হবে, ও আখরিনা আমার পরবর্তীতে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে প্রত্যেকের জন্য আপনার আসমানি খাবারটা ঈদ হিসাবে এই পৃথিবীর মানুষ পালন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আসমানের যেই খাবার এসেছিল মান্না সালোয়ার কথা আপনারা শুনেছেন না? মান্না সালোয়া মান্না ছিল, সেটি দেখা যায় আপনার চড়ুই পাখির মতন একটা, মনে করেন একটা পাখি ভাজা, সালোয়াটা ছিল আপনার দুধের মতন সাদা, এভাবে খাবার আসতো। সেটা যদি ঈদ হতে পারে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আজহা আমরা পেয়েছি, সেই নবীর জন্মদিনটাকে ঈদে মিলাদুন নবী বললে তাতে তোমাদের কি সমস্যা কথা, ঠিক কিনা বলেন? এজন্য যদি খাবার জান্নাতি খাবার আসবে আসমান থেকে সেই দিনটা উম্মতের জন্য ঈদ হিসাবে ঈসা আলাইহিস সালাম বলেছেন, সেই দিবসটা তিনি খুশি হয়েছেন, সেই দিবসে আনন্দ তারা পালন করেছেন। এবার দেখুন ঈসা আলাইহিস সালাম শুধু তাই নয়, তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন, যেদিন মৃত্যুবরণ করেছেন করবেন এবং হাশরের ময়দানে উঠবেন, সেই দিনগুলোতে তিনি তার নিজের জন্য দোয়া করেছেন, তার মানে তিনি তার নিজের দিবসটা তিনি পালন করেছেন। কোরআনে আছে না নাই, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উবআসু হাইয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আল্লাহ তুমি শান্তি দাও, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিনটার উপরে তুমি শান্তি রহমত নাজিল করো, যেদিন আমি মরে যাব সেই
দিবসটাকেও তুমি শান্তির দিবস হিসাবে কবুল করো। আর যেদিন আমি কঠিন হাসরের ময়দানে উঠব সেই দিবসটাকেও তুমি শান্তির দিবস হিসাবে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈসা আলাইহিসসালাম তার জন্মদিনটাকে শান্তির জন্য, মৃত্যুর দিনটাকে শান্তির জন্য এবং হাসরের ময়দানে উঠার দিবসটাকেও আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করেছেন। যতদিন তিনি বেঁচেছেন ততদিন তার জন্মদিনটা তিনি পালন করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে ঈদ, এটির প্রচলন আগ থেকেই ছিল কি ছিল না, নবী রাসূলরা পালন করেছেন কি করেন নাই, এতটুক রেখে দেন। এরপর দেখুন আরও মজার কতগুলো বিষয় রয়েছে যেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। রাসূলুল্লাহ এসছেন ধরাদমে, এই পৃথিবী আলোকিত হয়েছে, নবী যে আসার কারণে ঈদ হয়েছে, খুশি হয়েছে, এর প্রমাণ সম্পর্কে আমরা মাওয়াহিবুল লাদুনিয়া আল্লামা কুস্তলানি যে কিতাবটা লিখেছেন সেই কিতাবের ভিতরে চমৎকার ভাষায় লেখা হয়েছে, আমার নবী রাহমাতালিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন তখন বিবি আমেনা বলেছেন আন্নাল্লাহা ফাতাহাস সামা আবওয়াবাস সামা, আল্লাহ তাআলা এই সাত জমিন এবং আল্লাহ তাআলার আসমান কয়টা, সাতটা, এই সাত আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিবি আমেনা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমাকে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই আমি একজন গর্ভবতী, সেরকম শরীরের যেই ঘটন সেটি ছিল না, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে অন্য দশজন মায়ের মতন প্রসব বেদনা আমার উঠেনি, আমি যখন মুহাম্মদ প্রসব যখন হয়েছে আমি শুধু একটি জিনিস পেয়েছি, আমার কাছে জান্নাতি সুগ্রান আমার নাকে এসেছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার শুধু তাই নয়, বিবি আমেনা বলেন আমি দেখতে পেয়েছি এক মাইল দুই মাইল তিন মাইল নয় হাজার মাইল দূরে যেই অগ্নি প্রজ্বলিত, হাজার বছরের অগ্নিশিখা ছিল সেই অগ্নিশিখাগুলো বন্ধ হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক চলে এসেছেন, আল্লাহ বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে আমি তাকিয়ে দেখতে পেলাম সে জমিনের ভিতরে হাত রাখা আছে, মনে হয় যেন সে তার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে আছে। এগুলো কি হাদিসে আছে না নাই? তাহলে যেই নবী আল্লাহকে সেজদারত অবস্থায় এসছেন, নারিকাটা অবস্থায় এসছেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, শুধু তাই নয় নবী আগমনের ৫০ থেকে ৫৫ দিন পূর্বে আসহাবুল ফিলের যেই ঘটনা ঘটেছিল, আব্রাহা এসেছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, যখন আর ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি এসে ৬০,০০০ বিশাল হস্তি বাহিনীর দলকে শেষ করে দিল, দূর গন্ধে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল, রহমাতাল্লিল আগামী আলামিনের আগমনের আগের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই পৃথিবীতে মক্কার জমিনে বৃষ্টি দিয়েছে, ওই বৃষ্টির মাধ্যমে দুর্গন্ধ দূর করেছেন, আর পৃথিবীর সকল সৃষ্টির প্রধান আকর্ষণ প্রধান মেহমান আগমন করবেন, এই জন্য মক্কাকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন কে, সে আল্লাহ আছেন না নাই? কাজেই সেই নবীর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি আমরা খুশি না হয়ে বেজার হই তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার প্রয়োজন হবে কি হবে না? একজন অমুসলিম, একজন কাফির যার বিরুদ্ধে কোরআনের একটা সূরা অবতীর্ণ হয়েছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল্লাহ। নাম কি? সূরাতুল্লাহ। নবী পাকের বড় দুশ্মন ছিল, আমার নবীকে অত্যাচার অবিচার করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, কিন্তু দেখুন জামানার পয়গম্বর যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন তার একটা দাসী ছিল, নাম ছিল সোয়াইবা। ওই সোয়াইবিয়া আবু লাহাবের কাছে খবর দিয়েছে, ও আবু লাহাব আপনার তো ভাতিস্পুত ভাতিজা জন্মগ্রহণ করেছে। খুব খুশি হয়ে গেল আবু লাহাব, বলল তোমাকে কি দেওয়া যায়? রহিকুল মাকতুম নামক কিতাবে এসছে, সিরাতে মুস্তফা নামক কিতাবে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন
আবু লাহাব তখন পকেটে হাত দিয়েছে, পকেটে হাত দিয়ে দেখছে কিছুই নাই, ওই দাসীকে কি উপহার দিবে। তখন বলল, ও সোয়াইবিয়া তুমি কি চাও, তোমাকে কি আমি উপটৌক দিব, দেওয়ার মতন এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, তুমি এই মুহূর্তে যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সোয়াইবিয়া এবার সুযোগ নিয়ে বললেন, ও মনিব, আমি দাসত্বের জীবন পালন করছি, এটি আমার কাছে বড় বেদনাদায়ক, বড় কষ্টকর, আমি চাই আপনি আমাকে মুক্তি করে দেন। তখন এই সাদা আঙ্গুল দিয়ে আবু লাহাব বলছে, যাও ও সোয়াইবিয়া, আমি তোমাকে আজকে মুক্তি দিয়ে দিলাম, আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, এই খবর দেওয়ার কারণে খুশি হয়ে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। নবী পাকের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের ইন্তেকালের পর তিনি ঘুমিয়ে আছেন, বুখারী শরীফে হাদিস কানা এসছে, কিতাবুল মানাকিবে হাদিস কানা এসছে, আব্বাস দেখতেছেন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আবু লাহাবকে স্বপ্ন দেখতেছেন, দেখে বলতেছে, ও আবু লাহাব তুমি কেমন আছো, তোমার কেমন চলছে কবরের জিন্দিগানি। তখন বলল, ভাই আমি বিভিন্ন বিপদাপদের মধ্যে আছি, তবে সপ্তাহে একদিন খুব শান্তি পাই, সেই দিনটা হচ্ছে মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, আমি খুশি হয়ে আমার দাসী সোয়াইবিয়াকে আমি মুক্তি দিয়েছিলাম, এজন্য আরশের মালিক খুশি হয়ে ওই সোমবার আমার আজাব কমিয়ে দেন, আর যেই আঙ্গুল দিয়ে আমি ইশারা দিয়ে মুক্তি দিয়েছিলাম সেই আঙ্গুল দিয়ে আমি পানি এবং দুধের নহর আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি আরেকটু আস্তে বলবেন না জোরে বলবেন? একজন কাফের কেবলমাত্র নবী পাকের জন্মের কারণে খুশি হয়ে তার দাসীকে মুক্তি করার জন্য আল্লাহ তাআলা এত বড় পাপিষ্ট, যার বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন, তাব্বাত ইয়াদা আবিহি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব শুধু নয়, তার স্ত্রীর উপরও অভিশাপ দিয়েছেন, কে? আল্লাহ অভিশাপ দিয়েছেন, ধ্বংসের কথা বলেছেন। সেই একজন নাম্বার ওয়ান একজন কাফির যিনি অগ্নি পূজারী ছিল, লাহাবুন শব্দের অর্থ হচ্ছে অগ্নি শিখাম, সেই আবু লাহাবের সপ্তাহে একদিন আজাব লাগব করা হয়, রহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন, এই সংবাদটা শুনে তার দাসীকে মুক্তি দেওয়ার জন্য, আর যে উম্মত ঈদে মিলাদুন্নবী নবীর জন্মের কারণে খুশি হয়ে তারা যদি নবীর সাদ মান নিয়ে আলোচনা করে, রোজা রাখে এবং কোরআন তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালামের মাহফিল করে, আমরা বিশ্বাস করি অবশ্যই অবশ্যই নবী পাক আমাদের জন্য শাফাত নসিব করবেন, ঠিক কিনা বলে? এই জন্য বাবা জীবন ধরা আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন, এই বিষয়টা আমাদের কেমন আনন্দ হওয়া উচিত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله تعالى প্রিয় নবীকে লক্ষ্য করে বলেন, قل بفضل الله, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলেন ফজলুল্লাহ, পৃথিবীর সব মুফাসসিরিন ঐক্যমত পোষণ করে আল্লামা রুহুল আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই রুহুল মানিতে আল্লামা ইবনে কাসির রহমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এবং রুহুল বায়ানের ভিতরে তাফসিরে মারিফুল কোরআন শয়ে তাফসিরে মাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাই বলেন, ফাদলুল্লাহ বললে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে, আর অবি রহমতিহি বলতে
রহমাতাল লিল আলামিন, আমার কলিজার টুকরা আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। এজন্য আমার আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলেন বিফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর যে কিতাব আল কোরআন পেয়ে এবং আপনার মতন রহমতের একজন নবী পেয়ে, ফাবিদালিকা অতপর, সুতরাং ফালিয়াফরাহু, আপনার উম্মতের উচিত হচ্ছে তারা যাতে খুশি হয়, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যদি এই কোরআন পেয়ে আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পেয়ে খুশি হয়, তাহলে নামাজ রোজা হজ যাকাত যত দান সদকা ইবাদত আছে সব ইবাদত মিলে যতটুকু তারা আল্লাহর কাছে পৌঁছতে পারবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, কোরআন এবং নবী রহমতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে খুশি হওয়াটা তার সে হাজার গুণ উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন দরামাত, আমার নবী রহমাতুল লিল আলামিন, কোরআনের আয়াত থেকে পাওয়া গিয়েছে নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াফরাহু, আপনার উম্মতের উচিত হচ্ছে খুশি, কি করতে হবে, খুশি হতে হবে। এজন্য নবীর মিলাদ শব্দটা যারা বলে এটা একটি বেদাতি শব্দ, ঈদে মিলাদ, অথচ মিলাদ শব্দটা বেদাত নয়, বরং মিলাদুন নবীকে কেউ যদি অস্বীকার করে তার ইমানেই থাকবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্তুল বেলাদাত, জন্মের সময়টাকে মিলাদ বলা হয়। কি বলা হয়? জন্মের সময়টাকে মিলাদ বলা হয়। নবী জন্মগ্রহণ করেছেন, সেই কথাটাকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি সেটাকে ছোট করে দেখে, কেউ যদি কাটছাট করে, ফাকাতাল ইমান, তার ইমানটাই বরবাদ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। বাবা জীবন আমার মিলাদুন নবী, নবী পাকের জন্মের যে সময়, এই সময়টা তো বরকুতি সময় ছিল, আসমানের সাতটি দরজা খুলে গিয়েছে, শুধু আসমানের দরজাই খুলে নাই, আপনি আরো খুশি হয়ে যাবেন। এই জমিন এত সজীবতা লাভ করেছে, বিবি আমেনা বলছেন আমাদের আশেপাশে যতগুলো জমিন ছিল, আরবের ভিতরে বৃষ্টি ছিল না দীর্ঘদিন, রহমাতুল লিল আলামিন আগমনের পূর্বে যখন বৃষ্টি হয়ে গেল, যেমনিভাবে মক্কার জমিনের দুর্গন্ধ দূর হলো এবং ওই রহমতের পানির মাধ্যমে এমনভাবে ফসল হয়ে গেল, যেই ফসলের মাধ্যমে দুর্ভিক্ষ দূর হয়ে মক্কার ফসল আশেপাশের ইয়ামেনের মাংস গ্রহণ করতে পেরেছে। বাবা জীবন্দনা আমার, এই রহমতের নবী কেমন রহমতের নবী ছিলেন? নবীর বেলাদতকে যারা অস্বীকার করে, যারা বলে নবীর যুগে মিলাদ ছিল না, আমি বলবো নবীর যুগে থাকার দরকার নাই, আমার আল্লাহ সরাসরি আমার নবীর মিলাদ আলমে মিসাকে, আলমে রুহে তিনি পালন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি কুলা উড়াতে পালন করার প্রয়োজন নাই। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমানের রুহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একত্রিত করে তিনি আমার নবীর মিলাদ পালন করেছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, নবীর শানের সালত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'কররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে লক্ষ্য করে বলছেন, নবী গো ওই দিনের কথাটা আপনি স্মরণ করেন, উস্কুরি ইয়ামান, ওই দিনের কথা স্মরণ করুন, ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যখন সকল নবীদেরকে নিয়ে রুহের জগতে আমি একত্রিত হয়ে বলেছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের প্রত্যেককে আমি একটা কিতাব দেব, মানদণ্ড দেব পৃথিবীতে দ্বীনি দাওয়াত প্রচারের জন্য, ওয়াল হিকমা, এবং এই দীন ধর্ম ওই কিতাব ব্যাখ্যা করার জ্ঞান তোমাদেরকে দান করব, তুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে আমি তোমাদের সত্যায়নের জন্য তোমাদের কোন কোন কিতাব তোমাদের কার উপর অবতীর্ণ হয়েছে, এই কিতাব এবং নবুয়তির সত্যায়ন পাঁচ ক্লাস গেজেটেড হিসাবে আমি একজন নবী প্রেরণ করব, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে স্পষ্ট বুঝিয়েছেন,
অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনবে, অবশ্যই তাকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। তখন আল্লাহ বলেন কালা আকরারতুম, তোমরা কি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছ? তখন সকলেই বললেন হ্যাঁ আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ আয়াতের শেষ অংশে এসে ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাস শাহিদিন। আল্লাহ তাআলা বলেন ও রুহের জগতের নবী, যারা তোমরা এখানে আছো, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো সেই নবীর তোমরা তাকে সহযোগিতা করবে, তার উপর ঈমান আনবে, এই কথাটা তোমরা সকলেই সাক্ষী হয়ে যাও। তাহলে সকল মুফাসসিরিন প্রশ্ন করেছেন সেই নবী কোন নবী, যেই নবী প্রত্যেক নবীর সত্যায়ন করবেন, নবুতির সত্যায়ন প্রত্যেকেই ঐক্যমত পোষণ করেছেন, তিনি আর কেহ নয় আমাদের কলিজার টুকরা নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীর নবুতির সত্যায়ন করবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে নবীর মিলাদুন্নবীর কথা আছে না নাই? আছে না নাই? এবার আসুন আদম নবী কিভাবে আমার নবীর মিলাদুন্নবী পালন করেছেন। এটি শুধুমাত্র এই মিরের গ্রামের মানুষ পালন করে না, এটি যুগে যুগে মিলাদুন্নবী পালন ছিল। আদম সফিউল্লাহর সন্তান হয়েছিল 120 জোড়া, কয়জন? 120 জোড়া। একজন শুধুমাত্র বেজর জন্মগ্রহণ করেছেন, তিনি নবুয়তি পেয়েছেন, কারণ নবীরা আমাদের মতন সাধারণ মানুষ না, ঠিক কিনা বলেন? অনেকেই তো বলে নবী নাকি আমাদের মতন সাধারণ মানুষ, বাজারে যায় বিয়ে শাদি করছে, সন্তান হয়েছে, যখন মারা যাবে মসে গলে পচে গলে নাকি মাটির সাথে মিশে যাবে, এ ধরনের কেউ নবীদেরকে খালাতো ভাইও মনে করে, নাউজুবিল্লাহ বলবেন না বাবা জীবনধারা আমার। অথচ দেখুন শুধুমাত্র আদম সফিউল্লাহর একজন সন্তান নবী হয়েছেন, তার নাম শীস। নাম কি? শীস আলাইহিসসালাম। তিনি আলাদা জন্মগ্রহণ করেছেন, তার মানে 239 জন সন্তান জন্মগ্রহণ করেছেন। আদম সফিউল্লাহর জীবন যখন শেষ হয়ে আসছে, তাফসীরের কিতাবে এসছে তার ইন্তেকালের 2 থেকে 3 বছর আগে তার আওলাদের সংখ্যা নায়নাত কুরমিলে প্রায় হয়েছিল 4,500। কয় হাজার? আবার বলেন কয় হাজার? আর তার সন্তানের সংখ্যা কত ছিল? 239 জন। আপনার কথা বুঝেন না, কয়জন ছিল? 200, কারণ 120 জোড়া সন্তান, একজন বেজুর, তাহলে কতজন হয়? 239 জন। এই 239 জন থেকে সন্তান বাড়তে 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 কত হয়েছিল? প্রায় 4,500। আপনারা আছেন কয়জন? 4,500 মানুষ নিয়ে আজ থেকে হাজার হাজার বছর আগে আমার নবীর ঈদ মিলাদুন্নবীর মাহফিল এই জমিনে অনুষ্ঠিত হয়েছিল, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর মিলাদুন্নবী পালন করতে গিয়ে আজ আমাদের দেশে নামদারি কিছু মানুষ ঈদ মিলাদুন্নবীর কথা শুনলে তাদের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি তাদেরকে বলবো কোরআন পড়ুন, গবেষণা করুন, নবীকে নিয়ে ভাবনা করুন, নবীর জিয়ারতের তামান্না নিন, নবীর সাফাতের কান্ডারি হওয়ার জন্য নবীর শানের সালত ব্যতীত, নবীর ভালোবাসা ব্যতীত কোনোদিন ইমানদার হতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? আর যদি নবীর শানের সালতের বিরুদ্ধে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো রয়েছে, আমরা এই শানের সালতের মাহফিল করেছি, করতেছি, করব, ঈদে মিলাদুন্নবীর মাহফিল বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ছিল, আছে এবং থাকবে, এই মিলাদুন্নবীর মাহফিল বিশ্বে 232টি দেশের মধ্যে এই 2022 সালে 210টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালিত হয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশ সরকার দেখিয়ে দিয়েছেন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন, গেজেট ছুটি করেছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। মজার বিষয় হচ্ছে প্রতি বছরের আমি আলোচক থাকি জাতীয় মসজিদ 15 দিনব্যাপী যে আলোচনা হয়ে থাকে, এবারের মজার বিষয় হচ্ছে যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে, যারা মিলাদ কেয়াম করে না, সেই ওহাবিদেরকেই এবার ঈদে মিলাদুন্নবীর ব্যানারে দাওয়াত দিয়ে তাদেরকেও ঈদে মিলাদুন্নবী পালন করানো হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? যদি তোমাদের শক্তি থাকতো
তোমরা তখন বলবে না আমি ঈদে মিলাদুন্নবী একটি বেদাত বলেছি, আমার উস্তাদ বলেছে, আমিও বলছি, আমার ছেলে রক্ত যতদূর যাবে ততদূর যাইতেই থাকবে, আমরা এই মিলাদুন্নবীর ব্যানারে মাহফিল করবো না কোথায়? তখন তো তোমরা দুইটা টাকা পাবা, এজন্য মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দিয়েছো, কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, এই ধরনের চিন্তা চেতনা সুবিধাবাদ জিন্দাবাদ আশেকের রাসূল হলে চলবে না, কথা ঠিক কিনা বলেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি, মিলাদুন্নবীর ঈদে মিলাদুন্নবীর মাহফিলকে বেদাত ফতুয়া দিয়ে থাকেন, ঈদে মিলাদুন্নবী নবীর যুগে ছিল না বলে আপনারা বিভিন্নভাবে মিথ্যা তোহমত দিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো, ঈদে মিলাদুন্নবীর মাহফিল ছিল, আছে এবং থাকবে এই সিলেটের জমিনে। আল্লামা ফুলতলী সাহেব কামলা রহমতুল্লাহ আলাই সৈয়দপুরের জমিনে তিনি ঈদে মিলাদুন্নবীর মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সেই ওয়াহাবি আকিদার মানুষের হাতে তিনি রক্তাক্ত হয়েছেন। সেই রক্তকে বৃথা যেতে সিলেটের মানুষ কারা কারা দিবেন না, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যার উশিলায় সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, কথা ঠিক কিনা বলেন? এই 360 আউলিয়ার শাহজালাল, শাহপুরান, শাহ কামাল, তাদের ভূমিতে এসে তারা কিভাবে ইসলাম প্রচার করে, তাদের তাজা রক্তকে ঝরিয়ে ঝরিয়ে তিলে তিলে এই সিলেটের জমিনকে আবাদ করেছেন, কথা ঠিক কিনা বলেন? সেই জমিনের ভিতরে এসে শানের সালাতের বিরোধিতা এবং বিশ্বাকাত তারাবির নামাজের বিরুদ্ধে কথা বলবে, দোয়া মুনাজাতকে বন্ধ করে দিবে, আমরা বসে থাকবো না, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কোরআন সুন্নার আলোকে আমরা প্রস্তুত, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজকে আমি গাড়ি নিয়ে এসি না, এই জন্য আমার লিখিত এই বিষয়ে অনেক বই রয়েছে। সহি আকিদায় নাজাতের পথ, আকিদা ও এবাদত, এই আমলে জান্নাত, এই বইগুলো আমি লিখেছি। বর্তমান প্রেক্ষাপটে আমার যে বন্ধুরা রয়েছেন যারা আহলুল হাদিস দাবি করেন, অথচ দেখা যায় তারা শুধু হাদিস দাবি করেন, সুন্না দাবি করেন না, কথা ঠিক কিনা বলেন? হাদিস আর সুন্নার ভিতরে পার্থক্য আছে না নাই? প্রত্যেক সুন্নাই হাদিস, কিন্তু সব হাদিস সুন্না না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আতা সুবাত তাকমিন, রাসুলাম এক সময় ময়লার স্তূপের কাছে গেলেন, তখন তিনি দেখলেন যদি বসে ইস্তেনজা করেন, প্রস্রাব করেন, তাহলে তার গোটা শরীর নষ্ট হয়ে যাবে, এই জন্য আল্লাহ রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে হাদিসের ব্যাখ্যা যদি করেন, হাদিস যদি মানেন, মা কাউলুর নবী সাল্লাম, অফরুল নবী সাল্লাম, অ তকরিরুল নবী সাল্লাম, নবী যা বলছেন, নবী যা করেছেন, যা মৌনতি সম্মতি দিয়েছেন, প্রত্যেকটি হাদিসের অন্তর্ভুক্ত আল্লাহ রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাহলে আপনারাও দাঁড়িয়ে প্রস্রাব শুরু করেন। বুঝেন নাই কথা? কিন্তু কেন দু একজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে প্রস্রাব শুরু করলেন? আল্লাহ রাসুল বললেন, আমি উজর বশত করেছি, যদিও এটা আমি করেছি, তোমরা এটা সুন্নত হিসাবে পালন করবে। এবার আসুন, আল্লাহ রাসুল এক সময় বলেছিলেন, যখন কোনো গরম খাবার খাওয়া হয় তখন উজু করে আবার নামাজ পড়বে, কারণ গরম খাবার খেলে মুখের ভিতরে স্বাদ থাকবে, ওই স্বাদের মাধ্যমে আল্লাহর স্বাদ অর্জন করা যাবে না। যখন সাহাবায়ে কেরাম দেখলেন বিভিন্ন সময় মরুভূমিতে যুদ্ধের ময়দানে পানি পাওয়া যায় না, ওই মুহূর্তে উজু করবেন কিভাবে, তখন আল্লাহ রাসুল বললেন যে যে বিষয়ে বলেছি এই বিষয়ে মানসুখ করা হলো, খাবার খেয়ে শুধুমাত্র ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এভাবে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে, উজু করার আর দ্বিতীয় প্রয়োজন নাই। তাহলে সেটা হাদিস, কিন্তু আল্লাহ রাসুল নিষেধ করেছেন, সেটা আর সুন্নার অন্তর্ভুক্ত নয়, কথা ঠিক কিনা বলেন? যদি তোমরা আহলুল হাদিস ভাই দাবিই করো, তাহলে স্টেজে বসে যখন চা খাও, নামাজের আগে যখন চা খাও, গরম খাবার খাও, তখন উজু করে যদি নামাজ না পড়ে, তাদের হাদিস অনুযায়ী কি নামাজ হবে? হবে না। তাহলে বোঝা যায় সব হাদিস কি না সুন্নত না, সব হাদিস সুন্নত না, কিন্তু সব শূন্যই কি হাদিস। বুঝাইতে পারছি আমি? বয়ানটা কি একটু শক্ত হয়ে যাচ্ছে নাকি? আপনারা তো কিচ্ছা কাহিনী বললে অনেকে খুশি হন, দিয়ে একটা গান টান গাইলে একটু জমে আপনাদের সিলেটে, কিন্তু আসলে আমাদের হক সিলসিলাতে আমরা গান গাই না। যারা আলেম মুহাদ্দিস মুফাসসির, এরা তো কোরআনের গান গাইতে গাইতেই ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, জুমার নামাজ পড়িয়ে তিনটায় রওনা দিয়ে আপনাদের এখানে এসছি, গুলশানে জুমা পড়াই, আড়াইটায় রওনা দিয়েছি মসজিদ থেকে, বহু কষ্ট করে যে আল্লাহ তাআলা এই
এই সময় আসতে পারছি এটি একটি নজিরবিহীন ঘটনা, বলেন আলহামদুলিল্লাহ। কারণ ঢাকা থেকে সিলেটে আসতে এখন 7 থেকে 8 ঘন্টা সময়ের প্রয়োজন, ভৈরব আশুগঞ্জ পার হইতেই প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। এই জন্য আমি কিছু বলার জন্য এসেছি, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। দেখি তাহলে একটা তাকবীর হবে, বিবাহিত আর অবিবাহিত দুইটা ভাগ আমরা করব। বিবাহিতদের তাকবীরের আওয়াজ বেশি না অবিবাহিতদের তাকবীরের আওয়াজ বেশি? কারণ আমি যে আলোচনা করছি এখানে ইবলিস শয়তান এখন গুরগুর করছে, কথা ঠিক কিনা বলেন? এই ইবলিসরে দূর করার দরকার আছে না নাই? আমাদের এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছেন, তারা আলোচনাগুলো নিচ্ছেন, এখানে শয়তান এসে ক্যামেরার ভিতরে বাধা দিচ্ছে। এজন্য এই শয়তানকে দূরভূত করার জন্য এমন এক তাকবীর দিব মসজিদে নববীতে, আমার নবী আলোচনা করছেন সাহাবায়ে কেরামের ভিতরে এমন জোশ খুশ উঠেছে, এমন জোরে তাকবীর দিয়েছেন, এক সাহাবী দৌড়িয়ে হুমড়ি খেয়ে মসজিদে নববীতে পড়েছেন, বলে আমি কোন নেয়ামত থেকে বঞ্চিত হলাম। সাহাবায়ে কেরাম বললেন তুমি কোথায় ছিলেন? বললো আমি অমুক জায়গায় ছিলাম। তখন সাহাবীরা হিসাব করে দেখেছেন ওই জায়গা থেকে মসজিদে নববীর দূরত্ব ছিল প্রায় 3 মাইল। 3 মাইল দূর থেকে আল্লাহু আকবরের ধ্বনি গিয়েছে। আমাদের বোন মুসকান ভারতের জমিনে তার ইজ্জত রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, বুর্গাকে রক্ষা করার জন্য যেই তাকবীর দিয়েছেন সেই তাকবীরের দরকার আছে না নাই? সেই উমরি হুঙ্কারের তাকবীরের দরকার আছে না নাই? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কই একজন ছিল না এখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প দিবা চিনি ছাড়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অন্ধকারের ভিতরেই তাকবীরটা আমরা সারি, কারণ শয়তান তো অন্ধকারের ভিতরেই সুযোগ খোঁজে, ভাইরাস কিন্তু আসে এই 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 সমস্ত পরিবেশে। এজন্য আগে বিবাহিতরা দিবেন না অবিবাহিতরা দিবেন আপনারাই ফয়সালা করেন, কারা তাকবীরটা আগে দিবেন? বিবাহিতরা একসাথে তো পরে দিবেন, আগে দেখি না কাদের শরীরের শক্তিটা কেমন। মুরব্বী বলছে বিবাহিতরা, ঠিক আছে বিবাহিতরাই দিই, ঠিক আছে তো, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কারো যাতে নাকের বারিন্দার কোনো ডিস্টার্ব না হয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! ওই এক ছেলেও দিছে, ও চিন্তা করছে তো বিয়ে ভবিষ্যতে করবে, এজন্য এখন থেকে নিয়ত শুরু করছে অ্যাকশন। তো যাক দিছে অসুবিধা নেই, এবার অবিবাহিতরা দেখি তাকবীরটা কেমন হয়। নারে তাকবীর! আওয়াজটা অবিবাহিতরই বেশি, কী করেন সভাপতি সাহেব? যাই হোক, উনি সত্য কথাই বলছে যেটা বাস্তব। ওই বিটিভিতে প্রোগ্রাম হলে দুইও পক্ষেরই ঘোষণা করে যে দুইও পক্ষে খুব ভালো বলছে, কাউকে এখানে বিজয়ী পরাজয়ী বলার কোনো সুযোগ নেই, দুইও পক্ষেই জয়লাভ করছে। মানে কারোরে বেজার করতে কি রাজি না? এবার আসুন আমরা দুনো পক্ষকে জিতিয়ে দিই, দুনো পক্ষে মিলে এমনভাবে একটা তাকবীর দিবেন মুসকান যেভাবে এক তাকবীরের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে এখনো উমরি তাকবীর হুসাইনি তাকবীর পৃথিবীতে প্রয়োজন আছে, কথা ঠিক কিনা বলেন? আমরা সেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর বালাকোটের চেতনায় উজ্জীবিত, আমাদের রক্তের ভিতরে শাহজালাল শাহ পুরান শাহ কামাল সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর আল্লাহর অলিদের রক্ত প্রবাহিত, কথা ঠিক কিনা বলেন? সেই চেতনা নিয়ে তাকবীর দিতে আর রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আমাদের ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিয়েছে, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আমরা কোনো জঙ্গি নয়, আমরা কোনো অশান্তি সৃষ্টিকারী দাঙ্গামা হাঙ্গামা নয়, তোমরা বলো আমরা তোমাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে তোমাদেরকে সহি বুঝদান করেন, কথা ঠিক কিনা বলেন? সহি বুঝদান করার বর্তমান লক্ষ্য বাইতুল মোকাররমে আমাদের ঈদে মিলাদুন্নবীর ব্যানারে এখন তারা যাওয়া শুরু করছে, আলোচনা শুরু করছে। সরকার মাত্র ব্যাগ রাখাইছে, এরপর বসাইছে, তারপর ঘুমো যাবে, তারপর দাঁড়িয়ে কেয়ামও করবে, কথা ঠিক কিনা বলেন? আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর!
দুই হাত উঠিয়ে নারে তাকবীর, নারে রেসালাত, মীরের গ্রামের মাহফিল, পবিত্র মিলাদুন্নবীর মাহফিল, নারে তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান কতজন ছিল মনে আছে তো? শয়তান দূর করছি, কতজন? 239 জন, আলহামদুলিল্লাহ। এরপর ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বমোট সদস্য সংখ্যা কত হয়েছে? 4,500। মাশাআল্লাহ, এই ছোট্ট বাচ্চার ভালো মনে আছে, আল্লাহ তাআলা ওকে বড় আলেম বানিয়ে দেবে, বলেন আমিন। দেখুন, আদম সফিউল্লাহ বিশাল সেমিনার করলেন, আমার নবীর শানে রিসালত, মিলাদুন্নবীর মাহফিল। সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে সুন্দরভাবে বর্ণনা হয়েছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি আপনারা শান্তি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম সফিউল্লাহ তার সন্তানকে লক্ষ্য করে বলেন, আইয়ুবুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুল্লামা যাকারতুল্লাহ ফাজকুর বি জামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে ফাইন্নী তুত্তু সামাওয়াতে লাম আজিদ ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, আমার নবী পাকের যে মিলাদুন্নবীর মাহফিল করেছেন, সেই মাহফিলে নবীর শান বর্ণনা করতে গিয়ে তিনি তার সন্তান শীশকে লক্ষ্য করে বলছেন, হে শীশ, আমার পরে তুমি নবুয়তি পাবে, আমার পরে তুমি নবুয়তি পাবে। জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জেনেছি, কাজেই তোমাকে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, ফাকুল্লামা যাকারতুল্লাহ, যখনই তুমি আল্লাহর নামটা তোমার জবান দিয়ে উচ্চারণ করবে, ফাজকুর বি জামবি ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে সাথে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও জবান দিয়ে উচ্চারণ করবে। কারণ কি? কারণ আছে না নাই? যখন ফা নাফাকা রুহ, যখন আমায়, আমি ছিলাম মাটির একটা দেহ, আমাকে যখন রুহ দেওয়া হয়েছে, আমার মন চাইল আল্লাহর আরশ দেখার জন্য, যখন আল্লাহর আরশে আজিম দেখার জন্য আমার আকুতি জাগলো, আমি তখন আরশে আজিম দেখার জন্য যখন আমি গেলাম, আমি দেখতে পেলাম আরশে আজিমের খুঁটির ভিতরে আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ আছে। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মাদ বামেতে আকা, আল্লাহু আকবার বলেন আমার সাথে, বলেন কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মাদ বামেতে আকা, তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরস হইয়া, বলেন মারহাবা। আদম সফিউল্লাহ বলেন, ফাইন্নী তুত্তু সামাওয়াতে ওয়াল আর্দ, ফাইন্নী তুত্তু সামাওয়াতে লাম আজিদ ইসমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান আলাই। ও শীশ, ও আমার সন্তান আওলাদ, তোমরা শুনে নাও, আমি আরশে আজিমের খুঁটির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছি লিপিবদ্ধ আল্লাহর নামের সাথে। শুধু তাই নয়, আসমানের বিশেষ বিশেষ পয়েন্টগুলো যখন দেখতে গেলাম, প্রত্যেকটা পয়েন্টকে সাজানো হয়েছে আল্লাহর নামের সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিপিবদ্ধ করে। শুধু তাই নয়, লাম আর গুরফাতান ও সারওয়াতান, এমন কোন কক্ষ আমি দেখি নাই। আমি জান্নাত দেখতে গিয়েছি, জান্নাত দেখতে যখন গিয়েছি, জান্নাত দেখতে গিয়ে জান্নাতে প্রবেশ করো, সেখানেও আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমার সেই বন্ধুরা এখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা নাকি বেদাত? নাউজুবিল্লাহ, বলবেন না। আমি তাদেরকে প্রশ্ন করলাম, ও বন্ধু, তাহলে কি বলতে হবে? তোমরা কালেমার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিয়েছো, আমাদের কাছে অ্যান্টিভাইরাস আছে না নাই?
তখন বললাম কি, তখন তারা বলল হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতেছে ও একটা ঢুকাইতে হবে, অর্থাৎ তারা এরকম ভাবে বিভিন্ন জায়গায় ভাইরাস ঢুকাইতে ঢুকাইতে আমাদের যে কালেমা সেই কালেমার ভিতরে ভেজাল ঢুকাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? তোমাদেরকে কেই সাহস দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরে যদি বেদাতের গন্ধ পাও, যে মদিনা ইউনিভার্সিটিতে তোমরা পড়ো, নবীর রওজার পাশে তোমরা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছ, সেই মক্কার পতাকার ভিতরে জাতীয় পতাকাতেই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে যে আরব দেশের দলিল দিচ্ছ, বলো লম্বা কথা, আরব দেশে মিলাদ নাই কিয়াম নাই, তোমার চশমা হচ্ছে বেদাতের চশমা, ওই চশমা দিয়ে আরব দেশে মিলাদ কিয়াম তুমি দেখতে পাবা না, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা আসমানে আমার নবীর মিলাদুন্নবী পালন করেছেন কি করেন নাই? আদম সফিউল্লাহ তার আওলাদদেরকে নিয়ে করেছেন কি করেন নাই? আপনারা কইরা ঠকছেন, ঠকছেন নাকি? এই দলিলগুলো জানার দরকার আছে না নাই? শুধু কি আদম করছেন, আরো জানার দরকার আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে 4,500 বছর পূর্বে তিনি নবুয়তির দায়িত্ব পালন করেছিলেন, সেই নবুয়তির দায়িত্ব পালন যখন করতেছিলেন, বাইতুল্লাহ যখন সংস্কারের কাজ করলেন, মেরামতের কাজ করলেন, তার সন্তান ইসমাইল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহর কাজ যখন শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন, ও ইব্রাহিম আপনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এই বাইতুল্লাহ সন্তানকে নিয়ে নির্মাণের কাজ করেছেন, এটার মজুরি আপনি কি চান, মজুরিটা আপনি কি নেবেন? তখন আমরা হলে কি বলতাম, এই মজুরি দরকার, ওই মজুরি দরকার, এই মজুরি হওয়ার দরকার? ফার রফা, তিনি রফা ইয়াদাইয়া ইলা সামায়ে, আকাশের দিকে তিনি দুটি হাত তুললেন, আর মাকাম ইব্রাহিম যে পাথরটা ছিল ওই মাকাম ইব্রাহিমের উপর অবস্থান করলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাকাম ইব্রাহিম আপনারা দেখছেন তো, ওই যে সুন্দর একটা তামার দেখছেন না, কো ডিজাইন করে ভিতরে ঢুকিয়ে রেখেছেন, ওটিও কিন্তু একটি জান্নাতি পাথর, এটা মক্কার পাথর না, হাজরে আসওয়াদ যেমন জান্নাতি একটি পাথর, এটি কিন্তু এখন আসওয়াদ হয়েছে আমাদের গুনা সুস্তে সুস্তে। আসলে মুসলিম শরীফের হাদিসে এসছে, আবিয়াদুম মিনাল লাবান, এই হাজরে আসওয়াদ দুধের চেয়ে সাদা ছিল, ও আবিয়াদুম মিনাস সাল যে বরফের চেয়ে আরো স্বচ্ছ ছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের গুনাগুলো সুস্তে সুস্তে সেটি কালো হয়েছে, আসলে এটার নাম হাজরে আসওয়াদ নয়, পরবর্তীতে এটার নাম হয়েছে কি হাজরে আসওয়াদ। তেমনিভাবে মাকামে ইব্রাহিম, এটিও জান্নাতি পাথর। যখন বাইতুল্লাহ নির্মাণ শুরু হলাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ আমি আমার সন্তান যেই পরিমাণ বাইতুল্লাহ নির্মাণের আদেশ দেওয়া হয়েছে ততটুকু আমরা দাঁড়িয়ে কাজ করতে পারবো না। তখন জিব্রাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন, এটা সাধারণ পাথর নয়, এটি হচ্ছে একটা লিফটের বতন পাথর। হাদিস শরীফে এই হাদিসের ব্যাখ্যায় ফতহুল মুলহিমেতে এসছে এবং আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, এই মাকামে ইব্রাহিমের যে পাথরটা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের উপর দাঁড়াতেন, যতটুকু উপরে উঠার একটু চাপ দিলেই ওই পাথরটা রিমোটের মতন উঁচু করে দিতেন কে, আবার যখন ঝাঁকুনি দিতেন নিচু করে দিতেন কে, ওই মাকাম ইব্রাহিমের উপর উঠে তিনি দোয়া করলেন, নবীর মিলাদুন্নবী পালন করছে, মিলাদুন্নবীর দলিল দিচ্ছে, আবার আরেক দিকে চিন্তা করবেন না, তখন তিনি দোয়া করেছেন আল্লাহ আমি এই বাইতুল্লাহ সন্তানকে নিয়ে সংস্কারের কাজ করেছি, পুনর্নির্মাণ করেছি, আমি এটার মজুরি অবশ্যই চাই। সেই মজুরিটা ভিন্ন রকম তিনি মজুরি চাইলেন, রব্বানা আবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করলেন রব্বানা আবাস ফিহিম, হে প্রতিপালক
এই যে আমার ইসমাইল জবিউল্লাহ তাদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করবেন আমার মজুরি। কি চাইছেন? মজুরি। আল্লাহ বলছেন কি মজুরি নিতে চান? মজুরি চাচ্ছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। এই যে আমার সন্তান ইসমাইল তাদের বংশ থেকে এমন একজন নবী আপনি প্রেরণ করবেন, তার উপর যে কিতাব অবতীর্ণ হবে এই কিতাব তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবেন এবং এই কিতাবের ভিতরে কি জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি আছে তা বুঝিয়ে দিবেন। ওয়াইযাক্কিহিম, তৃতীয় নম্বর তাদেরকে আত্মশুদ্ধি অর্জনের রাস্তা দেখিয়ে দিবেন। আত্মশুদ্ধি হচ্ছে ইলমুত তাসাউফ, আর এই তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু মাস সাদিকিন। আল্লাহ তাআলা সলিহিন, আল্লাহর ওলিদের সংস্পর্শ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন নেককার আল্লাহর ওলিদের যদি তোমরা সংস্পর্শে যেতে পারো, এক জামানা সোবতে বা আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া, ভেতরে আজ সালে সদে তো আতে বেরিয়া। একজন আবেদ, একজন ব্যক্তি 100 বছর অহংকার ব্যতীত এবাদত করে যতটুকু আল্লাহর ওলি হতে পারে, একজন সাহেব কেবলার মতন আল্লাহর ওলির নজরে নজরে চললে এর সে আরো বেশি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সিলেটের জন্য শুধু নয়, বাংলার জমিনের জন্য বড় নেয়ামত। কি নেয়ামত না, এই পৃথিবীবাসীর জন্য বড় নেয়ামত। কথা যেহেতু এসছে তাই বলতে হয়, এটা অতিরিক্ত আগ বাড়িয়ে বলছি না। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই কোরআনের যে খেদমত করে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে বর্তমান প্রেক্ষাপটে এত বড় খেদমত আর দেখা যায় না, ঠিক কিনা বলে? দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্র শুধু বাংলার জমিনে সীমাবদ্ধ নয়, জার্মানে আছে না নাই, লন্ডন আছে না নাই, আমেরিকার জমিনে আছে না নাই, যেই দেশে আজান সাউন্ড পলিউশন সেই দেশে কোরআনের আওয়াজ চলছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিদের কি দিয়ে সম্ভব? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ এমন একজন নবী প্রেরণ করবেন যে তার উম্মতদেরকে আত্মশুদ্ধি অর্জন করার ব্যবস্থা করবেন। আপনি তো পরাক্রমশালী আল্লাহ। পরবর্তীতে এই দোয়াটা এমন সুন্দরভাবে কবুল হয়েছে, ইসমাইল জবিউল্লাহর বংশ থেকে আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছে। এজন্য আমার নবী বলেছেন আনা দোয়াতু ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য দোয়া করেছেন। এজন্য ইসহাকের বংশ থেকে ইহুদি জন্ম হয়েছে, খ্রিস্টান জন্ম হয়েছে, আর ইসমাইলের বংশ থেকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন আল্লাহ আকবার। সেই নবী কেমন? আল্লাহ তাআলা আরো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন তোমাদের মধ্য থেকে আমি নবী প্রেরণ করেছি, আসমান থেকে হঠাৎ আমি এনে দেই নাই, তোমাদের সাথে যাতে মিলমিশ করে চলতে পারে, তোমাদের মতন আরবি ভাষায় কথা বলতে পারে, ওরকম একজন আমি নবী তোমাদের মাঝ থেকে প্রেরণ করেছি, তবে তোমাদের মতন তিনি সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন মা আনিত্তুম, তিনি দুঃখ পান। কেমন দুঃখ পান? আজিজুন আলাইহি, তোমাদের বেদনা দেখে তিনি মনে কষ্ট পান, তার মনটা বড় ব্যথিত হয়ে পড়ে। হারিসুন আলাইকুম, সদা সর্বদায় মঙ্গলকামী, কিন্তু মুমিনদের প্রতি স্পেশিয়ালভাবে তিনি দয়ালু মায়াবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত, এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস আসছে, কারণ আমার নবী জানেন এমন একটা সময় পৃথিবীতে মানুষ আমার নবীকে নিজের মতন সাধারণ মানুষ মনে করবে, এজন্য নবী ভেঙ্গে দিচ্ছেন। যে হাদিসটি মুস্তাদরাকে হাকিমের ভিতরে মুসনাদে আহমদে এসছে এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ভিতরে এসছে, চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেন আনা আনফুসুকুম নাসাবান ওয়া সুহারান ওয়া হাসাবান লাইসা ফিয়া বাই মিল্লাতুন আদমা সিফাহুন ওয়া কুল্লুনা নিকাহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আমি তোমাদের মতনই মানুষ হিসেবে এসেছি, তবে হাসাবার
বংশের ধারাটা বংশ মর্যাদাটা তোমাদের চেয়ে আমার একটু ভিন্ন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর বংশের নাম কি? নবীর বংশের নাম কি? সবাই বলেন নবীর বংশের নাম। আরো জোরে, আরো জোরে বলতে হবে নবীর বংশের নাম কি? এই কুরাইশ বংশটা কেমন মর্যাদাবান? এ সম্পর্কে উম্মে হানি বিনতে আবি তালেব, অর্থাৎ আবু তালেবের কন্যা, জামানার পয়গাম্বরের বয়সে অনেক বড় ছিলেন, যার ঘর থেকে মেয়েরা শুরু হয়েছিল, সেই উম্মে হানি বলতেছেন, আল্লাহর রাসূল কুরাইশে জন্মগ্রহণ করেছেন, এই কুরাইশের 60টা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, কয়টা? শুনতে রাজি আছেন তো? নবীর শানের রিসালত বলতে 2 ঘন্টা না 3 ঘন্টা না, বছরের পর বছর বলল শেষ হবে না। আর সেই নবীর মিলাদুন নবীতে যারা খুশি নয় তাদের মতন হতবাগার কেহ নয়, কথা ঠিক কিনা বলে? কারণ ইবলিস যেহেতু খুশি না, ইবলিসের দোসররাও খুশি হবে না, কথা ঠিক কিনা বলে? বাবা জীবন্ধনা আমার, 60টা কারণে কুরাইশ বংশের মর্যাদা, একটা লুগাতি কারণ বলি, সেটা 60টার বাহিরে পৃথিবীতে লিসানুল আরব নামক একটা বড় লুগাতের কিতাব রয়েছে, আরেকটা মুফরাদাতুল লুগাত রয়েছে, এর ভিতরে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যেই মাছটা সবচেয়ে বড় সেই মাছের আরবি নাম হচ্ছে কুরাইশ, যেই গাছটা সবচেয়ে বড় সেটার নাম সাজারুল আকবার নয় সেটার নাম কুরাইশ, যেই পাখিটা সবচেয়ে বড় সেটাকে বলা হয় কি কুরাইশ, বংশের ভিতরে সবচেয়ে 1 নম্বর রুল সেটাকেও বলা হয় কি? এটা আমার কথা নাকি লোগাতের কথা? লোগাত, লোগাত বুঝেন তো, পরিভাষার যে একটা কিতাব রয়েছে ডিকশনারি বুঝেন তো, অভিধান বুঝেন তো, এই আরবি অভিধানে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর আমার নবী বলেছেন কুরাইশ বংশে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য কুরাইশের দাম বেশি, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর বলছেন কুরাইশ বংশে নবুয়তি পেয়েছে এই জন্য কুরাইশ বংশের নাম বেশি, গুনতেছেন তো নাকি গোনা শেষ? কয়টা বলছি, 2টা না 3টা? এবং এই কুরাইশ বংশে মানুষগুলো বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করে, আব্দুল মুত্তালিব দেখাশোনা করে, কয়টা বললাম? 4 নম্বর কুরাইশ বংশের মানুষই জমজম কূপের পানি খাওয়ায়, 5 নম্বর এই বাইতুল্লাহর এবাদত অন্য গোত্রের মানুষ তেমন করতো না, কুরাইশ বংশের মানুষই করতো, এরপরে কি, কয়টা বলছি, 5টা 6 নম্বর হচ্ছে কুরাইশ বংশের মানুষগুলো সদা সর্বদাই হাজিদের খেদমত করতো, হাজিরা যখন আসতো, 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কুরাইশ বংশের মানুষের সম্মানের জন্য আমার সম্মান দিতে গিয়ে কুরাইশ বংশের সম্মান বর্ণনা করতে একটা 114টা সুরার একটা সুরাই তিনি নাজিল করে দিয়েছে। শুধু সুরাই নাজিল করেন না, সেই সুরার ভিতরে কুরাইশ বংশের মানুষগুলো কখন কোন দেশে ভ্রমণ করতে যায়, তাদের কি অ্যাম্বিশন, কি শখ রয়েছে সেটাও বর্ণনা করেছেন, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শীতাই ওয়াস সাইফ, কুরাইশ বংশের মানুষের গ্রীষ্মকালে তারা সিরিয়ায় যায় আর শীতকালে তারা ইয়েমেনে যায়, এর কারণ অনেকগুলো রয়েছে, সেদিকে আর আমি যাচ্ছি না। তাহলে বংশের মর্যাদা আমাদের বংশের মতো নবীর বংশ? এরপরে আসেন হাসাবান, হাসাবানের পরে নসাবান, আগেরটা হাসাবান হচ্ছে সম্ভ্রান্ত, সম্ভ্রান্তটা কেমন ছিল? সম্ভ্রান্তটা এমন ছিল আমার নবী বলেন, লাইসা ফি আবাই মিল্লাতুন আদম সিফাহুন কুল্লুনা নিকাহুন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার বাবা আবদুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, কেউ কোনোদিন জিনা ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম দেন নাই। আল্লাহ আকবার বলেন। বাবা জীবন্ধনা আমার, জামানার পয়গম্বর অবির রহমতিহি, তিনি যে রহমত ছিলেন, এর আগে বলছি মনে আছে না, রউফুর রহিম, মমিনদের প্রতি তিনি রহমত, কিভাবে রহমত হলেন, 1-2টা এক্সাম্পল বলে আমি শেষ করব। একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, বনি ইসরায়েলের ভিতরে তখন একটা প্রথা ছিল, কেউ যদি পর্সা পায়খানা করত, পোশাকের ভিতরে পর্সা পায়খানা লাগলে সেখানে সেই অংশটা কেটে ফেলে হতো, এবং হাতে যদি ময়লা লাগতো, পর্সা পায়খানা যদি লাগতো সেটা কেটে দিতে হতো, সেই অংশটা কেটে ফেলে দিতে হতো। সেটা হাদিস শরীফে আসছে, কানু বানি ইসরায়েল কানু ইজা আসা বাহমুল বাউলু
যখন বনি ইসরায়েলের মানুষের শরীরের ভিতরে পর্সাব পায়খানা নাজাসাত লাগতো ওই অংশটা কেটে দিতে হতো। এমনিভাবে ইজা আসা বাহু মুসাবু, যখন পোশাকের ভিতরে পর্সাব লাগতো পায়খানা লাগতো সেই পোশাকটা কেটে দিতে হতো। আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা, আল্লাহুম্মা সাহিল্লি উম্মাতিনা, আল্লাহ বনি ইসরায়েলের যে কঠিন অবস্থা, যদি আঙ্গুল ফেলে দেওয়া হয় মা সন্তানকে যখন শুচনি করায় তখন দেখা যায় সেখানে ময়লা লাগে কি লাগে না, তাহলে আঙ্গুল কেটে ফেলা হতো। এভাবে যদি কেটে ফেলতে হয় মানুষ আর পবিত্রতা অর্জন করবে না, নামাজও পড়বে না। জামানার পয়গম্বর রউফুর রহিম মুমিনদের জন্য কত দয়ালু রহমতের কাণ্ডারী, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা সাহেল্লি উম্মাতিনা, আল্লাহ গো তুমি আমার উম্মতের জন্য সহজ করে দাও, আসান করে দাও। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াইয়াদাউ আনহুম ইসরাহুম, আল্লাহ তাআলা বনি ইসরাইলের যেই বোঝা ছিল শরীয়তের ওই বোঝাটাকে দূর করে উম্মতের জন্য ওই ময়লার জায়গাটা ধুয়ে বিসমিল্লাহ তিনবার বলে ধৌত করলেই পবিত্র করে দিবেন কে? তাহলে উম্মতের জন্য বিষয়টা সহজ হইছে না কঠিন? বনি ইসরাইলের মানুষ কোনো বেগানা নারীর দিকে যদি তাকাতো তাকানোর সাথে সাথেই তাদের চোখ উফরিয়ে ফেলতে হতো। আল্লাহ তাআলা এত কঠিন বনি ইসরাইলের জন্য ছিল কারণ তারা কাসরাতে সুয়াল বেশি প্রশ্ন করত। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাহেল্লি উম্মাতিনা, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য সহজ করে দাও, আসান করে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বেগানা নারীর দিকে তাকিয়েছো, পাপ করেছো, গুনাহ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ভালোভাবে একনিষ্ঠতার সাথে তাওবাতুন নাসুহা করো। তওবা শব্দের অর্থ রুজু আনিল মাসিয়া, গুনাহ করেছি আর করব না, সুদ খেয়েছি আর আমি খাব না, কোন নারীর সাথে পরকিয়া করেছি আমি আর করব না, ঘুষ খেয়েছি আমি আর খাব না, নামাজ ছেড়েছি আমি আর নামাজ ছাড়ব না। এভাবে যদি তওবাতুন নাসুহা করে, আস রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, আশা করা যায় তোমরা এভাবে তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহান্নাম দূর করে প্রবাহমান জান্নাত তোমাদের জন্য উপহার দিবেন। আবার বনি ইসরায়েলের মানুষের আরো বড় বিপদ ছিল, যেখানে সেখানে তারা নামাজ পড়তে পারতো না, নির্দিষ্ট স্থান ছিল উপাসনালয়ে, নির্দিষ্ট স্থানে ইবাদত করতে হতো। তাহলে এই যে আমরা এখন ঢাকা থেকে যখন আসছি গাড়িতে বসে বসে আমরা নামাজ পড়ি, কথা ঠিক কিনা বলেন? আবার দেখা যায় চাষাবাদ করতে যান, সেই চাষাবাদের জমিনের যেখানে ঘাস আছে সেখানেও আমরা নামাজ পড়ি, রাস্তায় পড়ি, ঘরে পড়ি। আমার নবী অজুয়েলা তেলিল আরদা মসজিদান অতুহুরান, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি জমিনটাকে মসজিদ হিসাবে উপহার দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করো, অজুয়েলা তেলিল আরদা মসজিদান অতুহুরান, মুসলিম শরীফের হাদিসের সে আল্লাহ দোয়া কবুল করে কিয়ামতের পূর্ব পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়েছেন। রহমতের নবী শুধুমাত্র মুমিনদের জন্য রহমত ছিলেন না, আমার নবী পাথরের সাথে প্রেম করেছেন, পাথরের জন্য রহমত ছিলেন। আমার নবী বলেন, লা আরিফু হাজারান মব্বি মক্কা, আমি মক্কার পাথরগুলাকে আমি চিনি, ও কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার পাথররা আমাকে সালাম দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, একদিন তিনি সফর সঙ্গী ছিলেন, নবীর সাথে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন নবী একা একা সালামের উত্তর দিচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কোনো মানুষ নাই, আপনি কার সাথে কথা বলতেছেন? তখন আমার নবী বললেন, ও আব্দুল্লাহ,
তোমাকে এই বিষয়টি জানানো হয় নাই। আমি মক্কা আর পাথরের পাশ দিয়ে যখন যাই, এই পাথরগুলো আমাকে চিনে, আগ থেকেই তারা চিনত। আমি যখন যাই তারা আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দিতে থাকি। ওহুদ পাহাড়ের পাশ দিয়ে নবী যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর 10-15 মিনিট থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। ওহুদ পাহাড়টা ছিল 7.5 কিলোমিটার লম্বা, কত? 7.5 কিলোমিটার দৈর্ঘ্য। এই 7.5 কিলোমিটার ওহুদ পাহাড়, নবী পাক সাহাবে কেরামদেরকে নিয়ে যখন মসজিদে নবী থেকে বের হয়ে হাঁটতে বের হতেন, ওহুদ পাহাড়ের পাশে গেলেই বলতেন, আন্না হাজাল জাবাল জাবালা ওহুদ ইহুব্বুনা নুহিব্বুহু। ও আমার সাহাবীরা, এই যে ওহুদ পাহাড় দেখছো, এই ওহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমরা ওহুদ পাহাড়কে ভালোবাসি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সাফাতের কান্ডারি, সাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। বলেন মারহাবা। আমার নবী ওই পাহাড় বলছেন, পাহাড় ভালোবাসে, পাহাড় আমাকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। কানাডার 59 জন বিজ্ঞানী, কয়জন? 59 জন বিজ্ঞানী আমার নবীর 4টা হাদিসকে ভুল প্রমাণ করার জন্য লন্ডনে বড় একটা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির নাম হচ্ছে বার্নিল ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে তারা একটা সেমিনারে ডাকলো, ওই সেমিনারের বিষয় ছিল নবী মিথ্যা বলছেন, নবীর কথায় কাজে মিল নাই। বলেন নাউজুবিল্লাহ। তখন 2 জন বিচারক এনেছেন, একজনের নাম ডক্টর মুরশেব, আরেকজনের নাম ডক্টর আতাহারজি। কয়জন? একজনের নাম কি? ডক্টর মুরশেব, আরেকজনের নাম ডক্টর আতাহারজি। তাদের কাছে সেই 4টা হাদিসের বাস্তব প্র্যাকটিক্যাল তারা করাচ্ছিলেন। ওই প্র্যাকটিক্যালের একটা কেবল আপনাদের সামনে বর্ণনা করছি। কানাডার 59 জন বিজ্ঞানী নবীর এই বুখারী শরীফের হাদিসকে বলতেছেন, ও ডক্টর মুরশেব আতাহারজি, আপনারা বিচারক, বলেন তো দেখি, মুহাম্মদ পাহাড়কে ভালোবাসতে পারে, মানুষ গাছকে ভালোবাসে, মানুষ বিড়ালকে ভালোবাসে, এভাবে বিভিন্ন প্রাণী যে কোনো জিনিসকে ভালোবাসে, মানুষের জ্ঞান আছে, ওই পাহাড়ের কোনো জ্ঞান আছে নাকি? পাহাড় তো জড় পদার্থ। মুহাম্মদ বলছে, মুহাম্মদকে বলে এই পাহাড় ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? এরপর সিদ্ধান্ত করা হলো, মুহাম্মদ যেহেতু বলছেন ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, যিনি প্রজ্ঞামান শরীয়তের প্রবর্তক, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে। এই কথা প্রমাণ করার জন্য 59 জন বিজ্ঞানীর একটা টিম নিয়ে তারা এই 7.5 কিলোমিটার ওহুদ পাহাড়ের উপর মেগাপিক্সেল মনিটর সেট করলো, হেলিকপ্টার দিয়ে বারবার যাচ্ছে আর আসছে, লম্বা ঘটনা ছোট্ট করে বলছি, হঠাৎ করে দেখা যায় মেগা পিক্সেল মনিটরের ভিতরে একটা আরবি বাক্য দেখা যায়, পুরা ওহুদ পাহাড়ের উপর ওই আরবি লেখাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে শুধুমাত্র ভালোবাসে না, বরং ওই ওহুদ পাহাড়ের কলিজার ভিতরে আমার নবীকে লালন পালন করছে। বলেন আল্লাহু আকবার। বাবা জীবন্দনা, আমার জন্য আমার প্রিয় নবী এত মায়ার নবী ছিলেন, আমাদের মধ্যে থেকে তিনি এসেছেন, কিন্তু তিনি রহমতের নবী হিসাবে এসেছেন, উম্মতের সদা সর্বদাই তিনি কল্যাণকামী। শুধুমাত্র উম্মতের ছিলেন না, পাহাড়ের সাথে তিনি প্রেম করেছেন এবং তিনি গাছের সাথে প্রেম করেছেন, যেটার বর্ণনা বুখারী শরীফের হাদিসে এসছে, উস্তুয়ানে হান্নানা, ঠিক কিনা বলেন? খেজুরের একটা গাছ যেটা মরা, এই খেজুরের গাছের কাণ্ডডা মসজিদে নবীতে আমার নবী যখন খুতবা দিতেন এভাবে হেলান দিয়ে, তখন ওই গাছের সাথে নবীর একটা প্রেম হয়েছিল, যখন নতুন করে এভাবে মিম্বার তৈরি করা হলো, ওই খেজুরের গাছের কাণ্ডটা যখন সরিয়ে ফেলা হলো, মসজিদে নবীতে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ চলছে, কান্নার আওয়াজ চলছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নবীতে এত কান্নার আওয়াজ, বুঝতে পারছি না, মনে হয় কোনো জিন ইবাদত করে আর কান্না করেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে অনবরত চলছে 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 জামানার পয়গম্বর। এবার তিনি বের হলেন খোঁজার জন্য, এবার খুঁজতে খুঁজতে দেখলেন যেই
খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে জামানার পয়গম্বর রহমতের লীলা আলামিন খুতবা দিতেন, ওই খেজুরের কাণ্ড থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ বের হচ্ছে। জামানার পয়গম্বর প্রশ্ন করল, ওই খেজুর গাছের কাণ্ড মরা খেজুর গাছের কাণ্ড না তাজা খেজুর গাছ? এই কাঠটা কি তাজা না মরা? মরা জিনিস কি কান্না করতে পারে? গাছ কি কান্না করতে পারে? পারে, পারনেওয়ালার সাথে পারে কথা ঠিক কিনা বলেন? খেজুর গাছের কাণ্ড তখন জবান খুলে গেল, নবী বললেন, কেন তুমি কান্না করছো? ওই উস্তানে হান্নানা বলে, নবী গো, আপনি যখন আমার সাথে হেলান দিতেন আমি আমার জীবন ফিরে পেতাম, আপনি যখন জুদা হয়ে গেলেন আলাদা হয়ে গেলেন আমার প্রাণও চলে গেল, আপনার মায়ায় আমি বিচ্ছেদের কান্না কান্না করছি। জামানার পয়গম্বর ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামানার পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও উস্তানে হান্নানা তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও উস্তানে হান্নানা আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাতে রাখবে সেই জান্নাতে আমি তোমাকে সঙ্গী বানাইয়া আমার সাথে রাখব। আল্লাহু আকবার বলেন বাবা জি বন্ধুরা আমার, তাহলে আমার নবী কত সুন্দর গাছের সাথে প্রেম করেছেন, গাছের প্রতি ও মায়া ছিল, পিপিলিকার সাথে পশুর সাথে আমার নবীর ভালোবাসা ছিল, পশু পাখি আমার নবীর কথা বুঝতেন। একদিন তিনি গভীর জঙ্গল দিয়ে যাচ্ছেন, দেখতেছেন পিপিলিকার একটা ঘর, পিপিলিকা চলাচল করছে, সেই জায়গার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। জামানের পয়গম্বর মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন, নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে খুব কঠিন ভাষায় বললেন, কে এই জঙ্গলের ভিতরে আগুন জ্বালিয়েছ, পিঁপড়ার বাড়িতে কে আগুন দিয়েছ? এক সাহাবি দাঁড়িয়ে বললেন, হাররাকনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দিয়েছি, আমরা কয়েকজন সাহাবি মিলে দিয়েছি, এই জঙ্গলে যখন কাঠ কাটতে যাই তখন এই পিপিলিকাগুলো আমাদেরকে দংশন করে, এই জন্য কেটেছি, এই জন্য জ্বালিয়েছি। আমার নবী বললেন, লা ইয়ামবাগিলি আহাদিন আইওয়াদিবা বিন্নার, লা ইয়ামবাগিলি আহাদিন আইওয়াদিবা বিন্নার। ও আমার সাহাবীরা শুনে নাও, কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা জায়েজ নেই, কোন প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা এটা মহাপাপ কবিরা গুনাহ বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী মানুষের সাথে যেমন দয়া মায়া মহাব্বত ছিল, গাছের সাথে ছিল, হরিণের সাথে ছিল, প্রত্যেকটি ক্ষেত্রেই নবীর এই ভালোবাসা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনের বড় তামান্নাম, জামানার পয়গম্বরকে মাছ খাওয়াবেন, বড় একটা মাছ, হাদিকাতুল হায়ওয়ানাত কিতাবে হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে। তিনি বাজারে গিয়ে বড় একটা মাছ পেলেন, বাজারে গিয়ে যখন মাছটা পেলেন খুব খুশি হয়ে গেল, মাছ নিয়ে আসছেন, নিজে স্ত্রী সহায়ক সব কিছু তৈরি করে স্ত্রীকে বললেন, ও আমার সহধর্মিনী, জামানার পয়গম্বরকে অনেকদিন যাবত ইচ্ছা দাওয়াত দিয়ে খাওয়াবো, পেট ভরিয়ে খাওয়াবো, তিনি সাহাবীদের মায়ায় আহলে সুফাদের মায়ায় তিনি ভালোভাবে পেট ভর্তি করে খেতে পারেন না, এজন্য আমি আমার নিজ হাতে বেড়ে বেড়ে আমার প্রিয় নবীকে খাওয়াবো। বাল্য বন্ধু ছিলেন আবু বকর, সেই আশা অনুযায়ী চমৎকার রান্নার প্রস্তুত করা হলো, কিন্তু মাছ যখন তেলের ভিতরে দেওয়া হয় আগুন নিভে যায়। কি যখন পাত্রের ভিতরে মাছ দেওয়া হচ্ছে আগুন নিভে যায়, বারবার দেওয়া হচ্ছে আগুন নিভে যায়, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামীকে এই ঘটনা ঘটেছে কি করব? আবু বকর তিনি নিজ হাতে আবার আগুন জ্বালিয়ে তেলের ভিতরে যখন মাছ ছেড়ে দিলেন আবারও আগুন নিভে গেল। জামানার পয়গম্বরের কাছে খবর পুষলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদম মুবারকে উৎসর্গিত হোক, নবী গো এই এই ঘটনা ঘটেছে, আমরা বড় ভয় পাচ্ছি। জামানার পয়গম্বর বলেন, ও আবু বকর, তুমি আসার আগেই জিব্রাইল আমার কাছে তোমার মাছের ঘটনা বর্ণনা করে গেছে। মাছের ঘটনা কি এটা সাধারণ ঘটনা নাকি? আমাদের এই পাঙ্গাস মাছের ঘটনা বাবাজি বন্ধুরা আমার, কি সেই ঘটনা? কৌতূহল জানার জন্য আবু বকর প্রশ্ন করলেন, প্রিয় নবী বললেন, এই মাছটা সমুদ্রে ছিল, এই মাছটা সাধারণ দশটা মাছের মতো মাছ নয়, একটা জাহাজে একজন আশিকের রাসূল দুরুদ পড়তেছিল, দুরুদের ফাজাইলের ভিতরে এই ঘটনাটা এসছে, দুরুদের ফাজাইল, দুরুদের বরকত। এই যে রবিউল আউয়াল মাস চলছে, রবিউল আউয়াল মাসের অন্যতম আমল হচ্ছে দুরুদ পাঠ করা, এই দুরুদ যে কত বড় নেয়ামত আমি পরবর্তীতে বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে জামানার পয়গম্বর বলেন, ওই জাহাজের ভিতরে একজন আশিকের রাসূল ছিল,
তিনি দুরুদ পাঠ করছিলেন, ওই দুরুদের আওয়াজ শুনে মাছ পিস পিস থেকে ধাওয়া করতেছিল। আর ওই মাছটা যখন শীষ দিয়ে আসছিল, জেলেরা চতুর্দিকে জাল পেতে ওই মাছটা ধরেছে, ওই মাছ বাজারে নিয়ে এসছে, তুমি সেটা কিনেছ। যেই মাছ নবীর দুরুদে পাগল হয়ে শানের সালাতের দুরুদ শুনেছে, নবীর প্রেম জাগ্রত হয়েছে, ওই মাছকে দুনিয়ার আগুনে কোনোদিন পোড়াতে পারে না। এজন্য আমার প্রিয় নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। আমার যে উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন যুগে দেখে সত্যিই সে আমাকেই দেখলো, শয়তান কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারে না। ফাকাদ হাররামা জাহান্নাম, আমার সেই উম্মতের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জামানার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন হুত্তাত আনু আশারু খতিয়াতিন ওয়ারুফিয়াত লাহু আশারু দারাজাতিন রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত, আমি নবীর শানে একবার দুরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ার সাথে সাথে ওই উম্মতের আল্লাহ তাআলা 10টা রহমত দান করে দেন, ওই উম্মতের 10টা গুনাহ ক্ষমা করে দেন, ওই উম্মতের 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। কে? সেই নবীর দুরুদের শক্তি এখনো আছে না নাই? এই রবিউল আউয়াল মাস আমাদেরকে সেই নবী প্রেম শিক্ষা দেয়। এই নবী প্রেম নিয়ে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই চক্ষু বন্ধ করতেন, নবীকে দেখতেন। তিনি একবার সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, ঝাঁপ দিও না, ঝাঁপ দিও না, এই সমুদ্রের ভিতরে বড় তিমি আছে, হাঙ্গর আছে, খেয়ে ফেলবে। তখন ঝাঁপ দেওয়ার আগে নবীর সাথে অভিমান করে বলছেন, তার জীবনীতে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি ঝাঁপ দিব যদি আপনি আমার যতবার আপনাকে দেখতে মন চায় দুরুদ পড়ব, আপনি জিয়ারত দিবেন কি দিবেন না? আল্লাহু আকবার বলেন, জিয়ারত দিবেন কি দিবেন না? জামানার পয়গম্বরের সাথে এমন চুক্তিবদ্ধ হয়েছে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, যার পীর ছিল নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তার খলিফা হচ্ছে সালসিনান নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই পীর ছিলেন আমাদের বালাকোটের চেতনায় উজ্জীবিত আমরা হয়েছি যেই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইর পীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, এই সিলসিলাগুলো কিন্তু একসাথে আসছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা যত গুতাগুতি আর ঝগড়া করি, মূল কিন্তু আমাদের রসুনের কোষ কিন্তু এক জায়গায়। এটা একটু বলে আমি শেষ করব। কেমন? সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই থেকে যেই শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার সন্তান হচ্ছে, তার খলিফা হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার খলিফা হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তার হচ্ছে তিনজন খলিফা। কয়জন খলিফা ভালো করে বুঝবেন, কিন্তু কয়জন খলিফা? তিনজন। একজন হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছে জৌনপুরি কারামত আলী রহমতুল্লাহ আলাই, আরেকজন হচ্ছে আল্লামা জাঞ্জবিলি রহমতুল্লাহ আলাই। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের তিন খলিফার কি একজন। তার থেকে সুফি ফতে আলী, তার থেকে আবু বকর, তার থেকে সারসিনা, এবং এই যে সোনাকান্দা সহ যতগুলো আছে, আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই আরেকজন খলিফা হচ্ছেন কি জৌনপুরি কেরামত আলী রহমতুল্লাহ আলাই। ওই জৌনপুরির কেরামত আলী রহমতুল্লাহ আলাই থেকেই আমাদের এই ফুলতলির সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, বদরপুরি রহমতুল্লাহ আলাই, এই এটা হচ্ছে এই নসল। আরেকজন যে জাঞ্জবিলি রহমতুল্লাহ আলাই, তিনি খেলাপথ পেয়েছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর কাছ থেকে, তার থেকে খেলাপথ পেয়েছেন আব্দুল হক মুহাজের মক্কী রহমতুল্লাহ আলাই। তিনি এই খেলাপথ পেয়েছিলেন কোথায়, এ সম্পর্কে এসছে যখন আল্লামা জাঞ্জলিবি রহমতুল্লাহ আলাই ধান ক্ষেতের যখন ধানের বিসি বপন করতেছিলেন, এমত অবস্থায় খেলাপথ তিনি দিয়েছিলেন, সেটার একটা লম্বা ঘটনা আছে। তার থেকে
যে মুহাজির মক্কি রহমত এমদাদউদ্দিন মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই থেকে খেলাফত পেয়েছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, এবং এই যে আপনার আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমি বুঝাতে চাচ্ছি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই থেকেই কিন্তু যেতে যেতে এক লাইন গেছে ওহাবির দিকে, আরেক দল আসছে। এভাবে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পবিত্র ঈদে মিলাদুন নবীর পক্ষে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের জন্ম কিন্তু একই ধারায় হয়েছে, বুজের ব্যামিলের কারণে ইস্তেহাত করতে গিয়ে একজন একদিকে গিয়েছেন। এজন্য আমি বলবো, আমরা যারা মিলাদুন্নবী পালন যারা করে না, তাদেরকে আমরা কখন বাড়াবাড়ি করে তাদেরকে কাফের আমরা বলবো না। কাফের প্রোডাকশন দেওয়া এটি আমাদের দায়িত্ব নয়, কথা ঠিক কিনা বলেন? কাউকে জাহান্নামী ফতুয়া দেওয়া কোনো দায়িত্ব নয়, বরং আমরা তাদের জন্য দোয়া করব। পারবো কি পারবো না? ঈদে মিলাদুন্নবী আমাদের এটি প্রাণের দাবি, আমরা করছি করব। কিন্তু যারা করে না, গাজীপুর এক জায়গায় মিলাদ কেয়াম হচ্ছে, কয়েকজন বসে আছে, তো যারা দাঁড়িয়েছে এরা কান ধরে টান দিছে, দেওয়ার পর তো থাবর শুরু হলো, মারামারি, বিশাল ঝগড়া, গাজীপুর সদর হাসপাতালে 7-8 জন ভর্তি। তাহলে এই যে মুস্তাহাব না, এটা মুস্তাহসান একটা আমল করতে গিয়ে এই যে আল ফেতনা তো আসাদ মিনাল কত, এই যে ঘটনাটি হলো, মারামারি হলো, এই ফেতনাটা হত্যার সে জঘন্য, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হক্কানি যেই সিলসিলা রয়েছে, বদরপুরি সিলসিলা, এটি জোনপুরি সিলসিলা থেকে আসছে, কথা ঠিক কিনা বলেন? শাহ কামাল রহমতুল্লাহ আলাই থেকে এসেছে, এবং সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, এরা আমরা সবাই হচ্ছি বেদাত মুক্ত, এটি একটি সিলসিলা, কথা ঠিক কিনা বলেন? এটি হচ্ছে নবী প্রেমের একটি সিলসিলা, এটি হচ্ছে আদর্শের একটি সিলসিলা। আঞ্জুমানে আল ইসলাম মুরব্বীদের জন্য তালামিজ করা হয়েছে, ছাত্রদের মুখে যাতে দাড়ি থাকে, তাদের যাতে টুপি থাকে, এমন একটি সময় চলে আসবে সন্তান নামাজ পড়বে না, সন্তান মা বাবার খেদমত করবে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেই সময়টা এখন আসছে, কথা ঠিক কিনা বলেন? ইসলামী শিক্ষা 2023 সাল থেকে আপনার সোনামণিরা আর খোঁজও পাবে না, পরীক্ষার সিলেবাস থেকে বাদ দিয়েছে। বর্তমানের নতুন খবর হচ্ছে ইসলামী শিক্ষার আর শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর হবেও না। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেই ফুরকানিয়া মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসায় সকালবেলায় কোরআন পড়ানোর জন্য, সুরা মুস্ক করার জন্য, আলেম ওলামাদের কাছে দিনই শিক্ষা শিক্ষা অর্জনের জন্য, নৈতিক শিক্ষা অর্জন করার জন্য আপনাদের সন্তানদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যদি তা না হয় তাহলে ওই ঐশী যেমন মা বাবাকে জবাই করেছে, সেই ভাগ্য আমাদেরও বরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আগে আমরা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, উস্তাদ যে শিক্ষা দিয়েছেন বড়দেরকে দেখলে সালাম দেওয়া, এখন দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে দেখলে দোয়া ইনুস পরে আর দূরাইতে থাকে, কুনসুম যেন ইজ্জত নষ্ট করে দেয়, কথা ঠিক কিনা বলেন? আমরা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, বড় ভাইদেরকে দেখেছি বের হয়ে গিয়েছি, অথচ এখন বড় ভাইরা ছোট ভাইদেরকে দেখলে আগে যায়, কুনসুম কোন কথা বলে ইজ্জত নষ্ট করে, কথা ঠিক কিনা বলেন? এটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাবের কারণে উস্তাদের গায়ে হাত দিচ্ছে, উস্তাদকে বিয়া করছে, এ ধরনের ঘটনা এখন চলছে কি চলছে না? এটি হচ্ছে নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণে। আমার নবী, আমি যে হাদিসটি বলেছিলাম, ইন্নামা আনা বুইস্তু রহমাতান ওলাম উবাসু আদাবান, নবী রহমত হিসাবে এসছেন, আজাব দেওয়ার জন্য আসেন নাই। আবার আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে এসেছি। কাজেই শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, তারবিয়াত দেওয়া, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ানো যায়, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম খুঁজে পাবেন না মাদ্রাসা।